গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম গিয়ে এই যেই ঘরে আমি একাই ঘুমাই, এই ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখতে পাচ্ছ যাদেরকে বই ছিটানো, ঠিক আছে, সিজারানি হ্যাঁ পড়তে বসেছে, দেখতে পাচ্ছ সিজারানি, এই যে অ লিখেছে, অ সিজারানি পড়তে বসেছে। আর চারদিকে বই টই ছিটানো আছে, কারণ মূল স্কুল গেলো তো সব বই যেটা তার রুটিনে ছিল সেটা ভরলো, আর যেটি বাকি ছিল সেটি ছিটিয়ে ছড়িয়ে গেছে, সেগুলো আমি পরে গুছাবো। আর আমি এই ঘরেই ঘুমিয়েছিলাম, তোমাদেরকে আগেই বলেছি যে আমি আলাদা ঘরে ঘুমাচ্ছি একাই। তো যাই হোক, এই ঘরে আমি ঘুমিয়েছি। আর আমার স্নান যেহেতু কালকে উপবাস করেছিলাম, মঙ্গলবার মঙ্গলচণ্ডী, শেষ মঙ্গলচণ্ডী, তো আজকে স্নান টান করে পুজো করে নিয়েছি। আর ঘরটা যে বিসর্জন করতে গেলাম, মানে এখানে আমাদের পাশে একটা আমাদের দিঘি আছে, দিঘি বলতে পুকুর আছে ছোট্ট একটা, তো ওখানে বিসর্জন করতে গেলাম, তো ভিজে গেলাম, যার জন্য আবার এসে নাইটটা চেঞ্জ করলাম। আর দেখো মাথার মধ্যে সিঁদুর নেই, হ্যাঁ, তো সিঁদুরটা পরে পরে নেব। তো যাই হোক, চলো সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ হয়েছিল, তো তোমরা অনেকে আমাকে আজে বাজে মন্তব্য করছো, করো, যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলছি। যে দেখো, দেখা যাক এই স্বামী স্ত্রী অশান্তি কতদিন চলে বা কীভাবে হয়, কারণ সময় সাপেক্ষে আমি বিশ্বাস করি সময় সাপেক্ষে সবটা হয়তো ঠিক হয়ে যাবে। চলো সাথে থাকো। সব বাসনগুলো মেজে রাখা আছে, আমাকে এখন সব গোছ গাছ করতে হবে, বুঝতে পারছো? এই যে দেখো কত বাজার পড়েছে আজকে, বুঝতে পারছো? এই যে এখানে আছে উচ্ছে, টমেটো, বেগুন, ঠিক আছে, তারপরে আছে যে ঢেঁড়স, বরবটি, তারপরে এই যে লেবু, ঠিক আছে, অনেক কিছুই বাজার করেছে। না না না, এটা আছে গিয়ে ধনে পাতা, ঠিক আছে, ধনে পাতা আছে। আর এই যে আছে উচ্ছে, অনেকগুলো বাজার। আর এই যে আছে গিয়ে ফুলকপি। এই যে দেখো, এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, এখন চলো রান্না করব। হ্যাঁ, আর এখানে আছে গিয়ে যে দেখো শোল মাছ, দেখতে পাচ্ছ শোল মাছ। এখন চাপিয়েছি গিয়ে রান্না, ভাত মানে জল, ভাত দেখলে তোমরা, ভাতের জল বসিয়েছি আর মাছ ভাজছি। বিছানাতে অনেকক্ষণ গড়াগড়ি দিলাম। আজকে না আমার বরের কথা শুনে এত আমার রাগ উঠেছে, বলছে যে খাবার তো খাও, থাকতে ইচ্ছা হলে থাকো, না তো বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাবো যে সমস্যাটা সমাধান করবে কোথা থেকে, এই ধরনের কথা বলে আরও আমাকে ই করছে, মানে কি বলো, আর মানসিক মানে টর্চার, বা বলতে পারো আমাকে আরও মানে মন থেকে আরও ভেঙে যেতে, আমি ভেঙে যাচ্ছি, বুঝতে পারলা? এমনি মানে আমার মনের মধ্যে একটা চলছে উথাল পাথাল, তারপরে এগুলো শুনে আরও আমার মনটা ভেঙে যাচ্ছে, ভালোই লাগছে না, বিশ্বাস করে ভালো লাগছে না। এত ভালো লাগে বলো তো, এত টেনশান, এত ঝামেলার মধ্যে থাকতে ভালো লাগে, সংসার করতে ভালো লাগে, রান্নাবান্না করতে, তারপরে নিজের কাজ, তারপরে বাচ্চা কাচ্চা পড়ালেখা, আবার মনের পরীক্ষা শুরু হবে, সেগুলো নিয়ে এত ঝামেলার মধ্যে আর আমার ভালো লাগছে না, বিশেষ করে ভালো লাগছে না, মনে হচ্ছে কোনো দূর দেশে পাড়ি দিয়ে দিই। ওই জন্য আমি অন্য ঘরে ঘুমাচ্ছি, একাই শান্তিতে ঘুমাবো। চলো উপরে, অনেক রৌদ্র করেছে, ছাদে নাইটিটা তুলে নিয়ে আসি কাপড়গুলো, চলো তোমাদেরকে দেখাচ্ছি রৌদ্র কত করেছে। ছাদে কাপড় তুলতে চোখের অবস্থা দেখো কত খারাপ হয়ে গেছে, এত রৌদ্র করেছে। প্রচুর রৌদ্র করেছে। কত রৌদ্র করেছে, এই যে রৌদ্রের তা, প্রচুর রৌদ্র। ছোট কাপড়গুলো ফাটাফাট তুলে নি বাবারে বাবা, দেখো এত তাপ, বাবরে পা রাখা আছে না, ওরে বাপরে বাপরে, এত তাপ দেখছো, বলছে রৌদ্রের তাপ দেখছো, ওরে বাপরে। ওগুলো আপাতত এসে রাখলাম, পরে গুছ গাছ করবো, ঠিক আছে, চলো যাই রান্না। দেখো মাছের ঝোল, ঠিক আছে, আর এখানে আছে কি, এই যে লেবু, আর আছে কি পেঁয়াজ, ঠিক আছে, চলো খাবারটা খেয়ে নি। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, একজন গেলো গিয়ে খেয়ে দিয়ে মেশিনে, মানে বুঝতে পারছো কার কথা বলছি, আমার বরের কথা। আর সিজার মন খাওয়া দাওয়া করে ঘুমালো, আর আমি দেখো সব বাসন টাসন গুছিয়ে সব গোছ গাছ করে এখন ঘরে আসলাম। আর ঘরে দেখো কলা,
খুব ভালো ভালো কলা মানে নিয়েছে, দেখো কলাগুলো দেখো বেশ মোটা মোটা আর লম্বা লম্বা, বুঝতে পারলে? তো ভাবছি একটা কলা খাই, আর গতকালকে তো উপবাস ছিলাম, তো কালকে খেয়েছিলাম। বেশি বেশি কলা খেতে পারি না আমি, কারণ আমার ঠান্ডার দোষ, তো বেশি পারি না, তো যার জন্য ভাবছি যে একটা খাই। দেখো কলাটা কি সুন্দর, কলা খেতে না ভীষণ ভালো লাগে, কিন্তু ভয় লাগে ঠান্ডার জন্য, কফ বসে যায়, মানে আমার ঠান্ডার দোষ। তো বাড়িকার কথা না বারবার তোমাদেরকে বলতে ভালো লাগে না, বিশেষ করো আমিও চাই না তোমাদেরকে বলি, কিন্তু কি করবো বলো তো, ডেইলি ব্লগ করি তো, মানে ভিডিও করতে করতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তো অটোমেটিক্যালি এই কথাটাও কিন্তু বেরিয়ে যায়, যার জন্য চলো এবার পরে আবার আসছি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, এই যে দেখো সন্ধ্যাবেলা কিছু খাওয়ার আনালাম, এই যে দেখো চিকেন, চিকেন পকোড়া, আর আছে গিয়ে ওইদিকে চাটনি। তো যাই হোক, এই আমি মন শ্রীজা মিলে খাবো। হ্যাঁ, তো চলো খেয়ে নিই। দেখো দুটো কাপে দুধ, এটা হলো গিয়ে মনে কি আছে রে। এই যে দেখো রাত্রেবেলার দুধ, এটা আমার, আর এই যে দেখো মনের, হ্যাঁ মন খাবে, এই যে শ্রীজা আর মন, এই যে মনের দুধ, হ্যাঁ শোনাও না দেখি না, এই যে মনের দুধ, ঠিক আছে? আর এখানে দেখো সরগুলো বের করে করে সব ফেলেছে, বুঝতে পারলে? এই সর খায় না মেয়েটা, এই মেয়েটা সর খায় না। এই যে দেখো আজ, বাপ রে বাপ, একটু ফ্যানটা কমাতে গিয়ে এত গরম, এত ঘাম। তো বন্ধুরা আজকে এই যে দেখো এই ঘরে ঘুমাবো, হ্যাঁ কদিন ধরে ওই ঘরে ঘুমাচ্ছি, কারণ তোমরা তো জানো সবাই যে আমরা আলাদা আলাদা ঘরে ঘুমাচ্ছি, তো ওই ঘরে আমি ঘুমাচ্ছিলাম। আর এখন আজকে আপাতত সিজা মন আমি, ঠিক আছে, সিজা মন আমি এই ঘরে ঘুমাবো, আর ওই ঘুমাবে ওই ঘরে, যাই হোক যার যেখানে ইচ্ছা সে সেখানে ঘুমাতে পারে। হ্যাঁ, যদি কেউ না ঘুমায় তো কিছু করার নেই, সবার নিজের নিজের মর্জি, তাই না? তো চলো দুটো খাবো, আমি বিছানায় যাবো ঘুমাবো। জানি না কত বড় ভিডিওটা হলো, ভিডিওটা মনে হয় খুবই ছোটো হয়েছে, কারণ সত্যি বিশ্বাস করে ব্লগ করতে আর ভালো লাগছে না, মানে মন না ভালো থাকলে না কিছুই করতে ভালো লাগে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, প্লিজ পাশে থেকো বন্ধুরা, প্লিজ পাশে থেকো, জাস্ট এইটুকু তোমাদের কাছে অনুরোধ করবো, চলো।